বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনার মোরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং কলকাতার রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। শরৎচন্দ্রের পরে তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথা সাহিত্যে অমর হয়ে আছেন। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তার কথা সাহিত্য মহিমা মণ্ডিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টি প্রদীপ। গল্পগ্রন্থ হল মেঘমল্লার মৌরি ফুল, যাত্রা বদল। ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। 1950 সালের 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।